হ্যালো, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আগের ভিডিওতে বলেছিলাম আমি মন্দার মনে এসেছি, তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন একটু খাওয়া দাওয়া করে এখন যাব বিচে, তো সেই ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এখানে ছিল ভাত, ডাল আর আলু মটর দিয়ে একটু সবজি ছিল, নর্মাল খাবার খেয়েছিলাম, কারণ হচ্ছে জার্নি করে এসেছিলাম, শরীরটাও খারাপ করছিল, আর বেশি রিচ খাবার খেলে আবার শরীরটা খারাপ করবে, ওই জন্য নর্মাল খাবার খেয়ে আমরা বেরোবো ভেবেছিলাম। আর এখানকার খাবারগুলো সত্যিই খুব সুন্দর ছিল, নর্মাল খাবার, বিশেষ করে যে সবজিটা ছিল সেটা তো দারুণ দারুণ করেছিল, খুবই সুন্দর ছিল, ডালটাও ভালো ছিল, সঙ্গে আলু ভাজা দিয়েছিল, স্যালাড দিয়েছিল, মোটামুটি ঠিক ছিল সব কিছুই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, তো এখন যাবো আমরা বিচে আনন্দ করতে, যাই একটু ঢেউ নিয়ে আসি। আর এই বাইরেটা এত সুন্দর ছিল, আমি যতবার দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছে, খুবই সুন্দর ছিল রিসোর্টটা, সত্যি এত সুন্দর দৃশ্য ওপর থেকে, মানে আরও যে ওপরের ফ্লোরটা ছিল তো ওখান থেকে দেখলে মনে হয় আরও সুন্দর লাগতো। তো এটা ছিল বাইরে, তো এখানে বাচ্চারা খেলাধুলা করছিলো, আর ওইখানে ছিল কটেজগুলো, কটেজগুলো খুবই সুন্দর ছিল, অবশ্য আমরা ভেতরে তো যাইনি, ওগুলো রেট একটু বেশি। আর এইদিকে ছিল বিচে যাওয়ার সাইডের গেটটা, তো এখান দিয়ে আমরা বিচে যাচ্ছি। তবে আমরা যেই দিনে গেছি, মানে এত সুন্দর ওয়েদার ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, একটা ফোঁটা পর্যন্ত রোদ আসেনি সেই দিনকে, এক ফোঁটা রোদ ওঠেনি, খুবই সুন্দর ছিল দিনটা। আর এত হাওয়া হচ্ছিল, তো মানে হাওয়ার জন্য ঢেউগুলো একটু বেশি হচ্ছিল, আর মন্দারমণিতে সাধারণত এত বড় বড় ঢেউ হয় না, ওই সাইডটায় গেলে মানে অনেক বড় বড় ঢেউ হচ্ছিল, তো একটু রোদ ছিল না, যে কারণে আমি ভেবেছিলাম যে যাচ্ছি সমুদ্রে, তো রোদ ওঠেনি, তো কালো হব না আমি। তো বাড়ি এসে দেখলাম না, সে মুখটা হনুমানের মতো এসে কালো হয়ে গেছে আমার, হবে এটা, মানে নোনা জলে আবহাওয়াতেই হবে, কিছু করার নেই। তো ঢেউ নিতে নিতে আমার পায়ে জুতো খুলে গেছিলো, ঢেউয়ে নিয়ে চলে গেছিলো আমার জুতোটা, তো খুঁজে পড়ে আবার পড়লাম। আর আমি এই সমুদ্র ধারে এই করি, এইগুলোতে কোড়াই, খুব ভালো লাগে, এক একটা এক এক রকম কালার ছিল, কিন্তু খুব সুন্দর ছিল, আর একটা খুব পাতলা ছিল, তো ওটা বারবার উড়ে যাচ্ছিলো, কালারগুলো এক একটা এক এক রকম কালার কালেক্ট করেছিলাম, খুব সুন্দর ছিল এগুলো। আর এখানে একটা অদ্ভুত ধরনের পাথর পেয়েছিলাম, যেটা আমি আমি অন্তত দেখিনি এরকম, দুই দিকে দুটো কালার, মাঝখানে একটা কালার ছিল সবুজ, যেটা তোমাদের আমি এখানে বোঝাতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যেত, মাঝখানে একটা সবুজ কালার ছিল, হলুদ ছিল, আর কমলা আর কালো ছিল, দারুণ লাগছিল পাথরটা। আমার দীঘা থেকে মন্দারমণিটা একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে দীঘাতে একটু ভিড়ভাড়টাও একটু না অনেকটাই বেশি থাকে, মানে মানুষজন একদম সারি করে দাঁড়িয়ে থাকে মনে হয়, আর মন্দারমণিতে সেরকম ভিড় থাকে না, ওই যে দুটো পিঁপড়ের মতো মানুষ দেখা যাচ্ছে দূর দূরান্তে, তাছাড়া সেরকম মানুষ থাকে না। মন্দারমণিটা বেশ ভালো জায়গা, নিরিবিলি জায়গা। তো যাই হোক, আমরা অনেক মজা করেছি, দূরে ওই দোকানগুলো ছিল, ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো এবার প্রচণ্ড মেঘ হয়েছে, এবার ঘরে যেতে হবে, আর খুব ঝড় হচ্ছিল, মানে ভালোই হচ্ছিল, খুবই হাওয়া দিচ্ছিল, তো এবার চলো ঘরে যাওয়া যাক। তো ঘরে এসে আমি ফ্রেশ হয়ে গেছি, তো এবার ভাবছিলাম এবার একটু বাইরে যাই, কারণ বাইরে মনে হয় বৃষ্টি পড়ছে, তো চলো বাইরে গিয়ে একটু দেখে আসি কেমন ওয়েদার। হ্যাঁ, বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে, তখনই দেখালাম তোমাদের মেঘ করেছে প্রচণ্ড, তো এসে দেখি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে তো আমি ভাবলাম সুইমিং পুলটা দেখে, সুইমিং পুলে বৃষ্টি পড়ছিলো, তো এর মধ্যে যদি সুইমিংয়ে যাওয়া যায় খুব ভালো লাগবে একটা, তো আমি এখান থেকে গিয়ে আমি দিদিকে গিয়ে বলি যে চলো সুইমিং পুলে যাব, বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগবে। তো সেই মতো, সেই কথা মতো আমরা দুজনেই রেডি হই সুইমিং পুলে বেরোবো বলে। ঠিক তার 5 মিনিট পরে আমরা রেডি হয়ে বেরোই, 5 মিনিট পর গিয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, মানে সত্যি, মানে যেটা ভেবেছিলাম বৃষ্টির মধ্যে একটু সুইমিং পুলে নামবো ভালো লাগবে, বৃষ্টিটা থেমে গেছে।
আর এখানে আমি একদম অশিক্ষিতর মতো বসেছিলাম, এখানে এভাবে বসে না। আর রত্না এখানে অশিক্ষিতর মতো বসেছিল। তো এবার চলো যাওয়া যাক, সুইমিং পুলে নামছি। তো এইখানে ওয়েদারটা ঠান্ডা ছিল, জলটা গরম ছিল সুইমিং পুলের। তো মেয়ে দুটো সুইমিং পুল থেকে উঠে পড়লো। তো রত্না এখন একাই রাজত্ব করছে সুইমিং পুলে। আহা, এরকম যদি একটা সুইমিং পুল আমার বাড়িতে থাকতো কতই না ভালো হতো। জাস্ট ব্যাকগ্রাউন্ডের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আর এর ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের চলো দেখাই। রাত্রেবেলা কি দারুণ লাগছে একবার দেখো। এটার ভিডিওটা আমার কাছে ছিল না, তো ছবিতেই তোমাদের বোঝাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই লাইটের জন্য এত সুন্দর লাগছিল রিসর্টটা। তো আমরা 8টা পর্যন্ত সুইমিং পুলে ছিলাম, সেই বিকেল থেকে রাত 8টা পর্যন্ত আমরা সুইমিং পুলে ছিলাম। তো তারপরে এখন বাজে 8:30 মতো। তো তো আমি বারান্দায় একটু ঘোরাঘুরি করছিলাম, রাত্রেবেলা জাস্ট ভিউটা দেখো রিসর্টের, খুব সুন্দর লাগছিলো। লাইটের জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো আমি ভাবলাম একটু নিচেই যাওয়া যাক, আর হাওয়া তো একটুও থামেনি, হাওয়া হয়ে যাচ্ছিলো সেদিনকে। নিচে যাব, একটু বিচের ধারে গিয়ে বসবো। আর এইসব জায়গাগুলোতে সবাই বসেছিল, খাওয়া দাওয়া করছিল সব, সন্ধেবেলার খাবার। আর এইখানে একটা স্টেজ মতো ছিল, কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হলে এখানটায় কিছু আয়োজন করা হয়। এই যে কি দারুণ জায়গা। চলো, অনেক রাত হয়ে গেছে, এখন আমরা আড্ডা মারতে মারতে 11:30 বেজে গেছে, এবার ঘুমাতে হবে। তো পরের দিন সকালে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে ছিল এটা সুজির কি একটা ছিল আইটেম, আই থিঙ্ক সুজির হালুয়া টাইপের ছিল, ভালো ছিল খেতে, খুবই সুন্দর ছিল। আরও অনেক কিছু ছিল, ডিম সিদ্ধ ছিল, ব্রেড ছিল, জ্যাম ছিল, যেগুলো আমরা নিইনি। আমরা নিয়েছিলাম ওই সুজির এই আইটেমটা, আর নিয়েছিলাম আলুর দম, আর এর সাথে ছিল লুচি, আর ছিল মিহিদানা যেটা খুব সুন্দর ছিল, আর আর ছিল তরমুজ নিয়েছিলাম, কিছু ফ্রুট ছিল, অনেক অনেক কিছু ছিল। তো এইগুলো নিয়েছিলাম, আরও অনেক আইটেম ছিল যেগুলো নিইনি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের ধারে বসেছিলাম। তো এবার আমাদের বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।